বাবা শহীদ ল্যান্স নায়ক ফয়জুর রহমান আমাদের বাড়ি মুন্সীগঞ্জ রঞ্চ কাটাখালী মুন্সীগঞ্জ সদরে, আর উনি আমার গর্ভধারিণী মা। আমার বাবার যখন যুদ্ধকালীন সময়ে আমার বাবা যখন শহীদ হয়ে গেছে ওই সময়ে আমার মার বয়স মাত্র 23 বছর ছিল, আমি তখন মাত্র 5 কি 6 বছর বয়স, আমার কিছুই মনে নাই, তবে কিছু কিছু স্মৃতি মনে পড়ে। মহান স্বাধীনতা যুদ্ধের সময় যখন দুর্ঘটনা ঘটছে তখন আমি ওনার সাথে বাসায় ছিলাম, তারপরে এই 3টা বাচ্চা রাইখা ভোরবেলা চলে গেল যুদ্ধ করতে, ওইখানে 22 জন একত্রে গেছে, মাত্র 3 জন ফিচার সবই সমযুদ্ধে মানে শহীদ হয়ে গেছে। শহীদ হয়ে যাওয়ার পরে আমি আল্লাহর চোখে দেখি নাই, পরে শুনতে পাইছি ওখানে নাকি টাঙ্গাইল জামরকি এলাকায় 3 এপ্রিলে ওখানে গণকবর দেওয়া রাখছে। তখন আমি 3টা বাচ্চা নিয়ে ওই বাড়ি ছাইরা বাসা ছাইরা পাইয়া বহুত দূর চলে গেছি, অনেক কষ্ট কষ্ট করে করে আমি দেশে বসেছি যুদ্ধের ভিতর দিয়ে। তখন আমাকে ওই যখন ট্রেনে উঠছি তখন পাকিস্তানি আইসা বলছে তোমারা গাড়ি মেয়ে কিয়া হায়, ওরা তো উর্দুতে কথা বলতো, তখন আমি বলছি যে আমার গাড়ি মেয়ে আমি বিহারি হাই, আমি তো বাঙালি রিহে হাই, এই কথা বলো না ও নামা গেছে বিহারিরা। পরে যখন বাড়ি আসার আগে তখন কয়েকদিন এক বাড়িতে ছিলাম যে আমি এখন কোন দিকে যাবো কি করব কোথায় যাব, জায়গা রাস্তা নাই ঘাট নাই, তখন একদিকে যাইতে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, পাড়া গ্রাম সমস্ত আগুন জ্বালায় ফেলাইতেছে। তখন আমি এক বাড়িতে ছিলাম, ওই বাড়িতে রাত্রে করছে কি একটা লোক আইসা বড় একটা রান্দাও নিয়া কয় এই বেটি বাইর, এখন তোমার লগে কি আছে না আছে টাকা পয়সা আছে দাও, আর যদি না দাও তাহলে তোমার আমি ওই ধরাই দিব। তখন আমি কই কি দেখো বাবা আমার এই ছোটো বাচ্চারা ঘুমাই রয়েছে অনেক অসুস্থ জ্বর, আমি এখন কোনো কর্মে রাত করে ঘর থেকে বাড়ি যেতে পারবো না, আমার বাচ্চারা অনেক অসুস্থ কান্নাকাটি করতেছে ক্ষুধার জ্বালায়, কারণ বাবা যা নাই তা ওই রাজা কাছে কই না। পরে সেদিন ওই রাজা কাছে চলে গেলো, পরের দিন ভোরবেলা উঠছে আমি এখান থেকে পালাই অন্য অন্য জায়গায় চলে যাইনি, কারণ পরের দিন আবার রাজাকে আইব। তারপরে ভুমকে ঢুমকে দিল পরে আমি পালাই গেছি, পালাই এক মাস্টার ছিল ওর আবার বন্ধু, ওই মাস্টারে কি খবর দিয়া যে ভাই আমার একটু মুন্সীগঞ্জে পৌঁছায় দেন। তারপরে ওই লোক বললো এই মাস্টার ছিল বড় জুব্বা গায়ে দিত বড় বড় ইয়া বড় বড় দাড়ি, মানে এক কিছু কইতো না মিলিটারিরা, মানে মাস্টার মুলবী মাস্টার, সেই লোকে আমার পিটি স্কুলে ট্রেনিং দেওয়া গেছে মুন্সীগঞ্জ চিনে, ওই লোকে আমার এই পিটি স্কুল পর্যন্ত পৌঁছে দেওয়া গেছে। মুক্তিযুদ্ধের পরে যখন আমার বাবা মারা যায় তখন আমরা বুঝি না বাবা মারা গেছে, আমরা আশায় থাকতাম বাবা আসবে কিন্তু বাবা তো আর আসে নাই কোনো দিন। যুদ্ধের পর যে মুহূর্তগুলি গেছে মুহূর্তগুলি খুবই ভয়াবহ, কিন্তু আমরা বুঝতে পারি না, আমাদের সবসময় খাবার দাবার কাপড় চোপড় আমাদের সবসময় থাকতো, আমাদের কোনো অভাব হয় না, কিন্তু বাবার অভাবটাই ছিল। আমি তখন অনেক কান্না করছি, বলছি আব্বা তুমি কই গেলা আমাকে একা রাইখা, কিন্তু এই কথা আমার মনে নেই, আমার মার মনে আছে, আমি অনেক কান্না করছি আমার আব্বার জন্য। ছোটো ভাইটা ছিল মাত্র ও দুনিয়াতে আসে নাই, কিন্তু আমার ভাইয়েরা অনেক ছোট ছিল, আমারই আমার বাবার কথা মনে নাই, আমার আব্বার চেহারাও আমার মনে নাই, ছবি দেখলে ভাবি যে এটা আমার আব্বা, কিন্তু আমার আব্বা দেখতে এত সুন্দর ছিল, দেখতে মনে হতো যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ছবি দেখলে মনে হতো এটা আমার আব্বার ছবি, এখনও আমার আম্মা আমার আব্বার ছবি সাথে রাখে সবাই দেখায়। আমার মা অনেক কষ্ট পায় আমার বাবার জন্য, এই কষ্ট কোনো দিন ভুলবো না, এই দেশ স্বাধীন করে দিয়ে গেছে আমার বাবা, এ দেশের মানুষকে একটা স্বাধীন বাংলাদেশ দিয়ে গেছে, কিন্তু আমাদের বাবা তো আর ফিরে আসে নাই।